দেখাবো সেটা হচ্ছে একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে উইনম্যাক্স MH36, উইনম্যাক্স MH36। এটার যেটা প্রবলেম সেটা হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো আপনি উইনম্যাক্স ফোনের ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এই জন্য আমাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে অন করতে হবে, কারণ ফোন না অন করলে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমি আমার ফোনটাকে অন করে নিচ্ছি। ফোনটা অন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে যেতে হবে মেনুতে, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো বাংলা হয়ে গেছে, আমি সেটাকে ইংলিশে কনভার্ট করব। এই জন্য মেনুতে যাওয়ার পর আমি সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো। সো আমি মেনুতে যাওয়ার পর সেটিংস নামে অপশনে ক্লিক করে দিব। সেটিংসে যাওয়ার পর আমি সেখানে আবার ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে আপনি দুই নম্বর একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ফোন সেটিংস। আমি আবার ফোন সেটিংসে গিয়ে ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে তিন নম্বরের অপশানে শো করবে ভাষা। আমি ভাষাতে ক্লিক করার পর আমি যদি ইংলিশ করতে চাই তাহলে উপরে ক্লিক করে দিব, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হলে আমাকে অবশ্যই ইংলিশ করতে হবে, সেই জন্য আমি উপরে ক্লিক করে দিব। এবং সঙ্গে সঙ্গে আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ফোনের যে ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা সেগুলো কিন্তু ইংলিশ হয়ে গিয়েছে। সো বিয়াস ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন।